দর্শক, রাজশাহী নিউজ টুডে লাইভে আপনাদের স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু এখন মানুষ আগের মতো করে তাদের চিকিৎসাগুলো নিতে আসছে, কিন্তু তারপরে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত করোনায় যে মৃত্যুর হার সেটি কিন্তু এখনও কমেনি। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা করোনাকালীন সময়টি পুরোপুরিভাবে কাটে উঠতে পারিনি, যে কারণে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধির মধ্যেই চলতে হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু এখন মানুষ তাদের আগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা নিতে আসছে। এবং সেই সাথে কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনা সংক্রমিত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে কিন্তু আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন মারা গেছে, যেটি কিন্তু আমরা ঠিক কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে করোনায় যে সর্বনিম্ন মৃত্যু 1.5 বছরের মধ্যে সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন মারা গিয়েছিল। যেই সময় থেকে আসলে আমরা আমাদের একটি যে ধারণা ছিল এবং আমাদের চিন্তা ছিল যে আসলে করোনা যে হারটি সেটি কিন্তু মৃত্যুর হারটি সেটি কিন্তু আমাদের অনেকটাই কমে আসছে, এবং করোনা মৃত্যুর হার কমে আসতে লাগলে কিন্তু এই করোনা আক্রান্ত করোনার যে এই প্রাদুর্ভাব সেটি থেকে কিন্তু রাজশাহীবাসী মুক্তি পাবে। এবং সেই বিষয়টি কিন্তু সেভাবে কিন্তু মানুষ আসলে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কিন্তু তারা যে মৃত্যুর হারটি কমছে সেটাতে কিন্তু তারা অনেকটাই খুশি হচ্ছিল। এবং এখন কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়াচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু করোনা মৃত্যুর যে হারটি সেটি কিন্তু পুরোপুরিভাবে যে কমে আনার যে বিষয়টি বা যেটি কমে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। এবং আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন মারা গেছে, কিন্তু করোনা সংক্রমণের হারটি কিন্তু অনেকটাই কম, যেহেতু প্রতিনিয়ত কিন্তু এখন ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে রাজশাহীতে এবং অনেকেই কিন্তু এখন ভ্যাকসিনের আওতায় চলে এসেছে রাজশাহীবাসী, যে কারণে কিন্তু এখন করোনা যে সংক্রমণের হারটি সেটি কিন্তু অনেকটা কমে গেছে। এবং যে সকল মানুষজন আসলে যারা অসুস্থ হচ্ছে এবং যাদের একটু বয়স বেশি এবং যারা বিভিন্নভাবে আসলে বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার যাদের একটি সম্ভাবনা রয়েছে তাদেরই কিন্তু এখন করোনা আক্রান্তের বিষয়টি লক্ষ্য করা আছে। এবং সেই সাথে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে অনেকেই কিন্তু এখন এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে এবং শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে তারা কিন্তু এখন মেডিকেলটি ত্যাগ করছে। এবং যেহেতু করোনাকালীন একটি সময় চলছে, যে কারণে কিন্তু সকলকে বারবার স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে বলা হচ্ছে এবং মৃত্যুর যে হারটি সেটি কিন্তু এখন পর্যন্ত কমে আসছে না, যে কারণে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এবং আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে লক্ষ্য করতে পারছি যে অনেকেই কিন্তু মাস্ক পরিধান করছে না এবং তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা কিন্তু মেডিকেলে সব জায়গাতে ঘোরাফেরা করছে এবং চলাফেরা করছে, যার কারণে কিন্তু তারা যেভাবে আসলে সংক্রমিত হওয়ার বিষয়টি একটি লক্ষ্য করা আছে, তার পাশাপাশি কিন্তু তারা যাদের সাথে মিশবে তারাও কিন্তু সংক্রমণ হতে পারে, যে কারণে সকলকেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল মেডিকেলে যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাস্ক পরিধান করছে এবং তারা কিন্তু তাদের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করছে, কিন্তু আমরা যে সাধারণ যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু মাস্ক পরছে না। এবং আমরা দেখছি অনেক ড্রাইভারই এখানে বসে আছে যারা কিন্তু অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাচ্ছে রেগুলার, তাদেরকেও কিন্তু আমরা দেখছি তারা মাস্ক পরিধানের বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত করছে না। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু যে সকল গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু প্রতিনিয়ত যে সকল রোগীরা আসলে মৃত্যুবরণ করছে এবং যারা আসলে এই রাজশাহী থেকে দূরবর্তী কোনো স্থানে নিয়ে যাবে সেখানে কিন্তু তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, এবং যেহেতু প্রতিনিয়ত রোগী মারা যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামেক হাসপাতালের বাইরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রতিনিয়ত যেহেতু এই করোনা যে সংক্রমিত যে হারটি সেটি কিন্তু কমলো, আমরা দেখছি যে মৃত্যুর হারটি কিন্তু পুরোপুরিভাবে এখন পর্যন্ত কমছে না, যে কারণে কিন্তু বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে। এবং এইভাবে কিন্তু আমরা যে করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার সেটি থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হবে বলে সকলে মনে করছেন। এ পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।